ফেনী নোয়াখালী কুমিল্লা ও লক্ষীপুর অঞ্চলে বন্যার তীব্রতা কমেছে এখনো রয়ে গেছে জলাবদ্ধতা তাই মানুষের দুর্ভোগ কমেনি দুর্গম এলাকা থেকে প্রয়োজনীয় সহায়তা না পৌঁছানোর খবর পাওয়া যাচ্ছে প্লাবিত এগারো জেলায় এখনো পানিবন্দি দশ লাখের বেশি পরিবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মিন্টু হাজম কুমিল্লায় নদীর পানি কিছুটা কমলেও ধীর গতিতে নামছে লোকালয়ের পানি তবে নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা চোদ্দগ্রাম ও নাঙ্গলকোটে ত্রাণ সংকটে বানভাসীরা ফেনীতে তিন দিন পর বিভিন্ন এলাকায় পানি কিছুটা কমতে শুরু করেছে সুপিয়া পানি ও খাবার সহ প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার কথা বলছেন স্থানীয়রা ফেনীর মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর পার গ্রামগুলো এখনও ডুবে আছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি নতুন করে দুর্ভোগ বাড়াচ্ছে কয়েকটি উপজেলায় শনিবারের রাতে বৃষ্টি হয় জেলার কিছু এলাকায় আবারও বেড়েছে পানি সেই সাথে নোয়াখালী ও লক্ষ্মীপুরের জলযানের অভাবে ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না এদিকে চট্টগ্রাম মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে লোকালয় থেকে নামছে পানি আর দৃশ্যমান হচ্ছে

আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন